হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গতকাল রাত 12টায় রিদিকে বার্থডে উইশ করেছিলাম, আর সকালবেলা সে গিয়েছিল ভার্সিটি। ভার্সিটির তার বন্ধু বান্ধব সবাই মিলে তাকে উইশ করলো, কেক কাটলো আর অনেক অনেক শুভেচ্ছা দিল। আর এখন আমরা সপরিবারে যাচ্ছি রেস্টুরেন্টে। তো এই যে আমাদের হাঁসের ছাউটা রেডি, সাথে আছে আমার ছোট বোন আর আমার ছোট বোনের হাজবেন্ড। আমি রেডি, আমার দুই কন্যাও রেডি, আপনাদের ভাইয়াও রেডি। সবাই মিলে আমরা এখন যাচ্ছি বেলি রোডে। তো এই তো সবাই মিলে ঘর থেকে বের হচ্ছি, চলুন আপনারাও। দেখা যাক আমরা বার্থডে সেলিব্রেট করতে কোথায় যাচ্ছি। সবাই মিলে বাসার নিচে এসে অপেক্ষা করছি আপনাদের ভাইয়ার জন্য। সে পঙ্খিরাজ বের করছে, আর এদিকে আমাদের হাঁসের ছাউটা কুকুরছানা দেখে ভয় পাচ্ছে। আমরা বাইকে চড়ে আর রাহা, রিদি, শাহালম, ফারজানা রিক্সায় চড়ে চলে এলাম সবাই বেলি রোডে। আমরা এখন যে রেস্টুরেন্টে যাচ্ছি তার নাম হচ্ছে ওয়াসিস। আর এখানকার যে আজকের প্রোগ্রামটা, এটা সম্পূর্ণ আয়োজন করেছে রিদির ফ্রেন্ড অপু। এখানে রিদির জন্য সারপ্রাইজ ছিল, আর আমি উপরে আসার আগে রিদির গায়ে পার্টি স্প্রে দিয়ে রিদিকে একদম স্নোম্যান বানিয়ে দিয়েছে। তো আপনাদের ভাইয়া বাইক রেখে আস্তে আস্তে আমরা পরে আসলাম উপরে। এই যে রেস্টুরেন্টটা হচ্ছে ওয়াসিস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। গত বছর জানুয়ারির 25 তারিখে রিদির বার্থডেটা আমরা অবশ্য এই ওয়াসিস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টেই উদযাপন করেছিলাম। আজকেও ঘুরে ফিরে সেই একই জায়গায় চলে এলাম। আমাদের অবশ্য প্ল্যান ছিল আমরা সুলতান ডাইনে যাব, আর হঠাৎ করে অপু রাহাকে নক দিল এবং বলল এখানে সে জন্মদিনের জন্য সাজিয়েছে, আর আমরা যেন অন্য কোথাও না যেয়ে রিদিকে নিয়ে এই ওয়াসিসেই চলে আসি। তো রিদি, অপু আরও ফ্রেন্ড সার্কেল সারাদিন একসাথেই ছিল ভার্সিটিতে। আজকের এখানের প্ল্যানিংটা যে অপুর ছিল, এটা রিদি কোনোভাবেই জানতো না। তো আমরা সবাই মিলে ওকে এখানে নিয়ে আসলাম। রিদি অবশ্য বলেছিল সুলতান ডাইনে যাবা বলেছিলা, এখন কেন অন্য জায়গায়? তো আপনাদের ভাইয়া বলল হ্যাঁ এখানেই যাব। তো এই তো এখানে এসে রিদি অনেক সারপ্রাইজ হলো। অপু এই জায়গাটা হ্যাপি বার্থডে লেখা দিয়ে সাজিয়েছে, আর আসার সাথে সাথেই রিদিকে সারপ্রাইজ দিল, আর রিদির জন্য একটা বার্থডে কেকেরও আয়োজন করেছিল। রিদি তো ভীষণ খুশি, সে গতকালকে থেকে এই যে সারপ্রাইজ পেয়ে যাচ্ছে আর পাচ্ছে অনেক মজার মজার গিফট। রিদি তো খুশিতে নাচছে, সাথে আমাদের হাফসা পাখিও, দুজন মিলে বেলুন দেখছে আর অনেক খুশিতে নাচানাচি করছে। এখন কেক কাটার পালা। এই যে আমাদের হাঁসের ছাউ, রাহা, রিদি তিন বোন মিলে কেক কাটছে। হাঁসের ছাউটা তো কেক দেখলেই ছুরি নিয়ে নাচানাচি করে, হ্যাপি টু হ্যাপি টু। তো এখনও হ্যাপি টু হচ্ছে, সে কেক কাটছে। অবশ্য তাকে খেতে দেওয়া হলে সে খাচ্ছে না, সে বলছে না। তো আমরা সবাই মিলে কেকটা খাচ্ছি, অনেক মজার একটা কেক ছিল। আর অপুকে অনেক ধন্যবাদ রিদির জন্য এরকম সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করার জন্য। কালকে রাত থেকে আমরা কেক কেটে যাচ্ছি আর কেক খেয়ে যাচ্ছি। রিদি ভার্সিটিতে গিয়েছিল, সেখানেও কেকের অ্যারেঞ্জ ছিল। তো সারাদিনই সে কেক কাটছে আর কেক খাচ্ছে। তো এই যে কেকটা কাটছি আমি, সবাই আমরা একটু একটু করে কেকটা টেস্ট করছি। আসলে অনেক মজার একটা কেক ছিল। হাঁসের ছাউটা প্রথমে কেকটা খেতে চায়নি, কিন্তু যখন কেকটা শেষ হয়ে গেল তখন সে বায়না করছে কেক খাবো কেক খাবো। কিন্তু এখন তাকে কেক দিব কোথা থেকে বলুন তো আপনারা? আমাদের হাঁসের ছাউটা আজকে ভালো একটা মোড়ে আছে। সে নিজে থেকেই আপিকে চুমু দিচ্ছে, আমাকে দিচ্ছে। এমনিতে তাকে বললে সে আমাদেরকে চুমু দেয়, কিন্তু আজকে আর বলা লাগছে না, নিজ থেকেই সবাইকে চুমু খাচ্ছে। আপিকে দেওয়ার পরে আমাকে দিচ্ছে, আবার উঠে যেয়ে তার বাবাকে চুমু দিয়ে আসলো, তার মাকে দিল, রিদিকে দিল। এখন আবার আপনাদের ভাইয়াকে চুমু দেওয়ার জন্য আপনাদের ভাইয়ার কাছে যাচ্ছে। আপনাদের ভাইয়া ক্যামেরা ধরে আছে, আর সে বলছে পাপাকে চুমু দিবে। বড় আপিকে, ছোট আপিকে, সানু মাকে, বাবাকে, মাকে, সবাইকে চুমু দেওয়া শেষ, এখন যাচ্ছে সে তার পাপার কাছে। এখানে এসে প্রথমে আমরা কেক কাটার পর্বটা সেরে নিয়েছিলাম, আর ওই সময় খাবারটাও অর্ডার করেছিলাম। আমরা আজকে খাবার অর্ডার করেছিলাম সেট মেনু 1:4। তো আমরা যেহেতু সদস্য সংখ্যা ছিলাম 7 জন, তাই আমরা 2টা সেট মেনু অর্ডার করেছিলাম।
সেট মেনুতে ছিল থাই স্যুপ আর সাথে ছিল অন্থন। তো স্যুপ আর অন্থনটাই প্রথম দেওয়া হলো, আর পরবর্তীতে দেওয়া হবে রাইস। রাহা রিদি ওরা দুজনেই স্যুপটা অবশ্য খেতে চায়নি, তারা চেয়েছিল ডাইরেক্ট রাইসটা খাওয়ার জন্য। যখনই স্যুপ খায় তারপরে দেখা যায় ওরা আর রাইসটা খেতে পারে না, দেখা যায় অর্ডার করার পরে খাবারগুলো পার্সেল নিতে হয়। তো আপনাদের ভাইয়াও বলেছিল স্যুপের দরকার নেই, আজকে আমরা শুধু রাইসটা খাই, কিন্তু সেট মেনুর সাথে স্যুপ ছিল তাই স্যুপটা এখন ওরা অল্প অল্প করে খাচ্ছে। তবে রেস্টুরেন্টের খাবার বলতে আমার কিন্তু স্যুপটাই ভীষণ পছন্দের। এই ফ্রাইড রাইস বা অন্যান্য খাবারের তুলনায় আমি পছন্দ করি স্যুপ। তো আমি স্যুপ খাচ্ছি, সবাই খাচ্ছে অল্প অল্প, আমি কিন্তু অল্প খাইনি, আমি কিন্তু বেশি খেয়েছিলাম। আমাদের হাফসা সোনা পাখিটা বলছে ডাল খাচ্ছে সে, যদিও সে খেতে পারে না, তারপরও এক চামচ মুখে দিয়ে বলছে এটা নাকি ডাল। সবার তো স্যুপ আর অন্থন খাওয়া শেষ, কিন্তু আমাদের হাফসা সোনা পাখি বেচারা সে অন্থনটা খেয়ে শেষ করতে পারছে না, শক্ত তাই সে মুখে নিয়ে চুষছে, আর এদিকে তার মুখ দিয়ে লালা পড়ছে, সোয়েটারের হাতটাও ভিজে যাচ্ছে। বেচারা হাফসা পাখি এই অন্থনটাও খেতে পারছে না। স্যুপ আর অন্থন খাওয়ার পরে আমরা এখন অপেক্ষা করছি পরবর্তী খাবারের জন্য। এখন রাত 11টা বাজে, ফারজানা শাহলম এখান থেকে ওদের বাসায় চলে যাবে। তারা অনেক আগেই রেডি হয়ে বসেছিল রিদির জন্য, রিদির সাথে দেখা করে বাড়ি যাবে, কিন্তু রিদি ছিল ভার্সিটিতে আর আস্তে আস্তে রিদির বেজে গেল প্রায় সন্ধ্যা 7টা। ওরা আর যেতে পারলো না, আর এখানে তারা কোনো মতে আসবে না, একরকম জোর করে তাদেরকে এখানে নিয়ে আসলাম। তো তাদের সাথে যে ব্যাগ ছিল, ব্যাগ ট্যাগ নিয়েই এই রেস্টুরেন্টে আমরা এলাম। এখান থেকে রাতের ডিনারের পর্ব সেরে তারপরে ওরা চলে যাবে সোজা বাসায়। তো ওই তো অপেক্ষা করতে করতে আমাদের অবশেষে ডিনার চলে এলো। আমাদের সেট মেনুর পরবর্তী খাবার ছিল ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, সিজলিং, সালাদ এবং চিকেন চিলি, সাথে ছিল ড্রিঙ্কস। এখানকার খাবারগুলো ভীষণ মজা, এর আগেও অবশ্য আমরা কয়েকবার এসেছি, আর আজকে অপুর জন্য এখানে আছে বিশেষ ছাড়। অপুর কোচিংয়ের প্রায় অনুষ্ঠানগুলোই এখানে হয়ে থাকে, আর অপু দেখা যায় মাসের মধ্যে 2-3টা প্রোগ্রাম করে এই রেস্টুরেন্টে, আর অপুর কারণেই এখানে আজকে আমাদের আসা। তো অনেক মজা করে সবাই একসাথে ডিনার করলাম, অপুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। ডিনারের পালা শেষ, এখন বাসায় ফেরার পালা। এই যে দেখুন বরাবরের মতো পার্সেল, যে খাবারগুলো আমরা অর্ডার করেছিলাম তার অর্ধেকটা খাবারও শেষ করতে পারিনি। আমার কন্যারা আগেই বলেছিল স্যুপ খেলে কিন্তু রাইস খেতে পারবো না, আর ঠিক তাই হলো, তারা অল্প স্যুপ খেয়েছিল তারপরও রাইস খেতে পারেনি। আমরা দুইটা ডিশ ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, তার মধ্যে একটা ডিশ দেখা গেছে ধরাই হয়নি। আমার মনে হয় আমরা দুইটা সেট মেনু অর্ডার না করে একটা সেট মেনু অর্ডার করলেও আমরা সবাই মিলে খেতে পারতাম। এখন এই যে প্যাকেট করে আমরা খাবারগুলো বাসায় নিয়ে যাচ্ছি আর এখান থেকে বিদায় নিচ্ছি, সেই সাথে সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার দুই কন্যার জন্য দোয়া করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।